السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد सुप्रिय दर्शक श्रोता देशे ओ विदेशे जारा जेखाने रोयेछेन सकल के जानाच्छि शुभेच्छा स्वागतम आहलान वसाहलान व मरहबान बिकुम। आजके रमजान मुबारक उपलक्षे धारावाहिक प्रोग्रामेर चतुर्थ पर्वे सियाम विधिविधान संक्रांत तृतीय अंश हिसाबे उसके अपन सबाई के मुबारकबाद जानाच्छि जे जेखाने रयेछेन आल्लाह रब्बुल आलामीन सबाई के सुस्थ राखुन सुंदर राखुन निरापदे राखुन एवं ईमानेर उपर थाकार तौफिक दान करुन। आलहामदुलिल्लाह इतिमध्ये अनेकजन आमादेर साथे जोगदान करेछेन देश ओ विदेश थेके। आमादेर धारावाहिक आलोचना चलबे एवं आपनाराओ इनशाआल्लाह जे जेखाने रयेछेन सेखान थेकेई অংশগ্রহণ করবেন উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তার পথে কবুল করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখব। বিষয়টি হচ্ছে সিয়াম বিধিবিধান সংক্রান্ত কি কি কারণে সিয়াম নষ্ট হয়ে যায় সিয়াম বাতিল হয়ে যায় এবং এর ফলে আমাদের কি করণীয়। আলহামদুলিল্লাহ ইসলাম বিষয়গুলি স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিষয়গুলি আমাদেরকে সব স্পষ্টভাবে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। সেই স্পষ্ট বিষয়গুলি আমাদের জেনে নিয়ে সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সেই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করার নামই শুধু সিয়াম নয়। আমাদের ভাই ইলিয়াস তিনি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন, আজকেও তিনি রয়েছেন আমাদের ইসে। তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সুন্দর রাখুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বলছিলাম যে সিয়াম শুধু পানাহার বর্জন করার নামেই নয়। সিয়াম যেমনইভাবে পানাহার বর্জন করতে হয় তেমনইভাবে আরও বেশ কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলিও বর্জন করতে হয়। না হলে প্রকৃতপক্ষে সিয়াম যথাযথ হবে না, এর মূল্যায়ন আল্লাহর কাছে পাওয়া যাবে না, এর ফজিলত বা মর্যাদা সব কিছুই আমরা হারিয়ে ফেলব। তাই আসুন আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করি কী কী কারণে সিয়াম ভঙ্গ হতে পারে। সিয়াম সাধারণত ভঙ্গ হওয়ার যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি দু ধরনের হতে পারে। প্রথম বিষয় হচ্ছে কতগুলি কারণ বা যে কারণে সিয়াম ভঙ্গ হলে শুধু সিয়ামই নষ্ট হবে না, বরং তাকে কাজাও আদায় করতে হবে এবং কাফফারাও দিতে হবে। এমন যেগুলি কাজ সেগুলি হচ্ছে মূলত প্রকৃতপক্ষে একটি কাজ, যেই একটি কাজের কারণে শুধু সিয়াম বাতিল হয়ে যায় এবং কাজা ও কাফফারা দুটোই অপরিহার্য হয়ে যায়। তা হচ্ছে রমাদান মাসে সিয়াম অবস্থায় দিনের বেলা সিয়াম অবস্থায় স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বেচ্ছায় সগুণ সজ্ঞানে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্ত্রী সহবাস হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং সেই সিয়ামের কাজাও আদায় করতে হবে সেই দিনটি, অপরপক্ষে সেই সিয়ামের কাফফার আদায় করতে হবে। এই কাফফারা আদায় তিনটি বিষয়। প্রথম হলো ক্রীতদাস আজাদ করা, যা আমাদের পক্ষে সম্ভব নয় বা বর্তমান পরিবেশে নেই সেটি সম্ভব নয়। দ্বিতীয়
একাধারে 60 দিন সিয়াম পালন করা, রোজা রাখা। যদি কোনো ব্যক্তি এটাতে অক্ষম হয়ে থাকে তাহলে তৃতীয় 60 জন দরিদ্র মানুষকে খাওয়ানো অথবা খাদ্য দেওয়া, প্রতিজনের জন্য 1.25 কেজি চাল, যদি সম্ভব হয় কিছু পয়সা আরও ভালো হবে, কমপক্ষে 1.25 কেজি চাল, এই পরিমাণ খাদ্য দেওয়া। তো এই অপরাধ হচ্ছে একটি, যদি সিয়াম অবস্থায় স্বামী স্ত্রীর মিলন ঘটে তাহলে সিয়াম ভঙ্গ হবে, ওই দিনটি কাজা আদায় করতে হবে এবং তাকে কাফফারা দিতে হবে। এছাড়া অন্য কোনো কারণে সিয়াম ভঙ্গ হলে কাফফারা দিতে হবে বলে সুন্নায় প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবি আসলেন যে হাদিসটি সহিহ আল বুখারীর, এসে বললেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি ধ্বংস হয়ে গেছো? তিনি বললেন যে আমি সিয়াম অবস্থায় এই ঘটে গেছে, স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি একটি দাস আজাদ করতে সক্ষম? তিনি বললেন না আমি অক্ষম। বললেন তাহলে তুমি 30-60 দিন একাধারে 60 দিন তুমি সিয়াম পালন করবে? তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটিও অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি 60 জন দরিদ্র মানুষকে খাওয়াবে? তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটাও অক্ষম। আল্লাহ আকবার, এটাও তার সামর্থ্যের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে একটু বসো। তিনি বসলে এর মধ্যেই কিছুক্ষণ পরে একজন ব্যক্তি বেশ কিছু খেজুর নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকার খেজুর নিয়ে এসে উপস্থিত করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজলেন কই সেই ব্যক্তি, তিনি বললেন যে আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তুমি নাও এবং এটা তুমি 60 জন দরিদ্র মিসকিনের কাছ মধ্যে খাদ্য হিসাবে দিয়ে দাও, তোমার কাফফারা শুরু। তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার চেয়েও দরিদ্র মানুষকে খাদ্য হিসাবে দেব? বললেন যে হ্যাঁ দাও। বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনায় পূর্ব থেকে পশ্চিম এই সীমানার মধ্যে আমার চেয়ে মদিনায় কেউ দরিদ্র আছে বলে আমার জানা নেই। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইসলাম কি সহজ, অন্যায়ের ক্ষেত্রে কত কঠিন, আবার সহজের ক্ষেত্রে কত সহজ। সুবহানাল্লাহ। এভাবেই তিনি সেই কাফফারা আদায় করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে অনেকগুলি শিক্ষণীয়, তার মধ্যে প্রথম শিক্ষণীয় হলো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি সিয়াম নষ্ট হয়ে যায় তাহলে তাকে কাফফারা দিতে হবে এবং কাজা আদায় করতে হবে, আর কাফফারা হচ্ছে একটি দাস আজাদ করা, সম্ভব না হলে 60টি সিয়াম পালন করা, তা সম্ভব না হলে 60 জন দরিদ্র মানুষকে খাওয়াবে। এই দরিদ্র মানুষ খাওয়ানোর ক্ষেত্রে যদি তার পরিবারের মানুষেরাই সবচেয়ে দরিদ্র হয়, এর চেয়ে আর কেউ নেই, তাহলে সেটি অসহায় হিসাবে নিজের পরিবারের সদস্যদেরকেও খাওয়াবে। আসুন, এটি হচ্ছে একটি কারণ যার কারণে সিয়াম ভঙ্গ হবে, কাজা হবে এবং কাফফারা দিতে হবে। এরপরে বেশ কিছু কারণ রয়েছে যেগুলির কারণে সিয়াম ভঙ্গ হবে, নষ্ট হয়ে যাবে, এর কাজা করতে হবে কিন্তু কাফফারা নেই। সেগুলি হচ্ছে জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে পানাহার করা, কোনো খাদ্য জিনিস খাবে
বা পানীয় যদি পান করবে, এটি শ্যাম ভঙ্গের কারণ, সে ব্যক্তির শ্যাম ভঙ্গ হয়ে যাবে। এ কারণে তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে ওই দিনটি, সেই ধরনের কাফফারা নয়। তবে যদি অবজ্ঞাবশত গুরুত্বহীনতার কারণে শ্যাম ভঙ্গ করে থাকে এভাবে, তাহলে অবশ্যই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে। এ অপরাধের জন্য সে আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবে। পানাহার বিষয়টি অনেক সময় দেখা যায়, বিশেষ করে রমজান মাসের প্রথমের দিকে এটা ঘটে থাকে। কোনো ব্যক্তি রমজান মাসের প্রথমের দিকে ঘটে থাকে, রমজানের আগে নিয়মিত খাওয়া দাওয়া পানাহার চলত, রমজানের সিয়াম শুরু হওয়ার পরেই সেই জিনিসটি মনে নাই যে আমি সিয়াম শুরু করেছি, হঠাৎ খেয়ে ফেলেছেন বা পিপাসিত তৃষ্ণা অনুভব হয়েছে, এক গ্লাস পানি পান করে ফেলেছেন, সাথে সাথে আবার মনে হচ্ছে যে না আমি তো সিয়াম রয়েছি, রোজা রয়েছি। এমন ব্যক্তি কেউ যদি বলে পান করে থাকে বা কিছু খেয়ে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্মে স্পষ্ট প্রমাণ রয়েছে, সহিহ হাদিসে এসেছে। তিনি বলেন, কেউ যদি ভুলবশত কোনো পানাহার করে ফেলে, যখনই সে জানবে, জানার সাথে সাথে সে বর্জন করবে এবং তার সিয়াম পূর্ণ করবে। অজানাভাবেই তার খেয়ে ফেলা বা পান করে ফেলা, এটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পান করালেন বা খাওয়ালেন, সুবহানাল্লাহ। এর অর্থ আবার এই নয় যে আপনি অজানার ভান করে পান করবেন, খাবেন, তা কখনো বৈধ নয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তের বিষয়টি জানেন, আপনার অন্তরে কি আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটি ভালোভাবে জানেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব কেউ যদি ভুলবশত পানাহার করে, এ কারণে তার সিয়াম ভঙ্গ হবে না। যখনই তার স্মরণ হবে, তখনই সাথে সাথে সে পানাহার ত্যাগ করে, মুখে কিছু থাকলে তা ফেলে দিয়ে কুলি করে ফেলবে, অতঃপর সে তার সিয়াম সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করবে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। তৃতীয় বিষয় হলো বমি করা। বমির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দারআহুল কাই ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইস্তাকা আমাদান ফালইকদি। যে ব্যক্তির হঠাৎভাবে বমি চলে এসেছে, ইচ্ছাকৃতভাবে বমি করেনি, ফালাইসা আলাইহি কাদা, তাকে কোনো কাজা করতে হবে না, অনিচ্ছাকৃতভাবে খারাপ লাগার কারণে বমি হয়েছে, অসুবিধা নেই, কুলি করে ফেলবেন এবং সিয়াম আপনি পূর্ণ করবেন। আর ওয়ামান ইস্তাকা আমাজান ফালইকদি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, মুখে হাত ঢুকায় দিয়ে বা যেভাবে হোক ইচ্ছাকৃতভাবে বমি করে, তার সিয়াম ভেঙে যাবে, তাকে অবশ্যই তার সিয়াম ভেঙে যাবে, তাকে এর বিনিময়ে কাজা আদায় করতে হবে। চতুর্থ বিষয় আল হাইদ, মেয়েদের অপবিত্রতা যদি দেখা দেয়, মাসিক বা যেটা পিরিয়ড যদি শুরু হয়, তাহলে এই শুরুর কারণে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তিনি সিয়াম ভঙ্গ হয়ে যাবে, অতঃপর তিনি সেভাবে সিয়াম সেদিন রাখবেন না, চলতেই থাকবে যতক্ষণ না সেটা থেকে পবিত্র হন, পবিত্র হলে তারপর তিনি রমাদানের সিয়াম শুরু করবেন। আর ছুটি দেওয়া দিনগুলির সিয়াম তিনি রমাদানের পরে সেগুলি কাজা আদায় করবেন। অপরপক্ষে এই দিনগুলিতে তার সালাতও বন্ধ থাকবে, কিন্তু সালাত তাকে কাজা আদায় করতে হবে না। পঞ্চম বিষয় আন-নিফাস, সন্তান প্রসবের পর যে ঋতুস্রাব ঘটে সেটাকে নিসাব বলা হয়ে থাকে, নেফাস বলা হয়ে থাকে। এই নেফাস
যার ঊর্ধ্বতম সময় হলো 40 দিন, নিম্নতম কোনো সময় নেই। যখনই পবিত্র হবে তখনই তিনি সিয়াম শুরু করবেন, আর পবিত্র না হওয়া পর্যন্ত 40 দিন পর্যন্ত তার সুযোগ রয়েছে, তিনি সিয়াম পালন করতে পারবেন না। পরবর্তীতে তিনি এই সিয়াম পালন করবেন, আল্লাহ কাজা আদায় করবেন। আল্লাহ তাআলা আলাম। হায়েদের ক্ষেত্রে ইদানিং অনেকের কাছে প্রশ্ন আসে, অনেকজন থেকে প্রশ্ন জিজ্ঞাসা আমাদের কাছে আসে। তাহলে একজন মেয়ে মানুষ, তার নিয়মিত যে হায়েজের সময়, সেই হায়েজের সময় অতিবাহিত হওয়ার পরেও আবার দেখা যায় যে হঠাৎ ছেটে ফাটা একদিন দুদিন এই ধরনের আসছে, রক্ত দেখছে, তাহলে তার করণীয় কি? জবাব, আসলে এই সমস্ত সমস্যাগুলি বেশিরভাগ বলা যেতে পারে বিভিন্ন রকমের ঔষধ গ্রহণ ও বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণের কারণে। মাসিক যখন বন্ধ হয়ে যায়, যথানিয়মে চালু থাকে না, তখনই এগুলি বিশৃঙ্খলা বা এলোমেলো সমস্যা শুরু হয়। তো এই ক্ষেত্রে আমরা বলবো, যা সাধারণত অভিজ্ঞ আলেমগণ ফতোয়া দিয়ে থাকেন, সেটি হচ্ছে তিনি হিসাব করবেন তার নিয়মিত, প্রতি মাসে যদি 5 দিন বা 7 দিন এই ধরনের হয়ে থাকে বা 10 দিন যার হয়ে থাকে, তিনি ওই দিনগুলি এই মাসের মধ্যে খেয়াল করবেন। যদি অতদিন হয়ে যায়, এরপর তিনি পবিত্র হয়ে গেলে, তাহলে মনে করতে হবে তার পবিত্রতা এসে গেছে, এখন তিনি সিয়াম শুরু করবেন। এরপর হঠাৎ যদি বিশৃঙ্খলা বা বিচ্ছিন্নভাবে একদিন দুদিন দেখে, সেটা তার রোগ বলে গণ্য হবে, সেটি হায়েজের অংশ নয়। অপরপক্ষে যদি এমন হয়, একজন মানুষের 10 দিন হয়, তিনি 5 দিন হলো, 5 দিন হওয়ার পর বন্ধ হয়ে গেল, কোনো কিছু নেই, তিনি একেবারে পরিচ্ছন্ন মনে করছেন, তাহলে তিনি সিয়াম শুরু করবেন গোসল করে। দেখা যায় কয়েকদিন পরে আবার শুরু হলো, তিনি আবার শুরু হলে দেখবেন যে কয়দিন চলবে। যদি দেখা যায় আবার 5 দিন চলে, তাহলে প্রথম 5 দিন আর এই 5 দিন মিলে 10 দিন তিনি বিচ্ছিন্নভাবে দুই অংশে হায়েজের দিন বলে গণ্য করে, মাসিকের দিন বলে গণ্য করে সিয়াম বন্ধ রাখবেন। মধ্যে এবং আগে পরে যে পরিচ্ছন্নতার দিনগুলিতে তিনি পবিত্র হয়ে সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা আলাম। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের মা বোনদের জন্য বিশেষ করে বেশি স্মরণ করে দিতে হয়। অনেকে দেখা যায় যে রমজান মাসে তারা 7 দিন এই মাসিককে কেন্দ্র করে সিয়াম বন্ধ রাখেন, এটি ভুল চিন্তা। কেন আপনি 7 দিন রাখবেন? এটি ব্যক্তি বিশেষে কম হয়ে থাকে, কারো 7 দিন হতে পারে, কারো 5 দিন হতে পারে, কারো 6 দিন হতে পারে, কারো 4 দিন হতে পারে, কারো 3 দিনও হতে পারে, কারো 10 দিনও হতে পারে, এটি ব্যক্তি বিশেষ। সুতরাং আপনি নিয়মিত প্রতি মাসে যেই ধরনের হয়ে থাকে সেই মাসেই আপনার বিষয় হবে, আপনার এই ধরনের শুধু একটি অনুমান করে অন্যের মতো মনে করাটা ঠিক হবে না। আল্লাহ তাআলা আলাম। সিয়াম ভঙ্গের আরও যেগুলি কাজ রয়েছে সেগুলি হলো বীর্যপাত ঘটানো, ইচ্ছাকৃতভাবে জাগ্রত অবস্থায় বীর্যপাত ঘটানো, ইচ্ছাকৃতভাবে জাগ্রত অবস্থায় বীর্যপাত ঘটানো, এ কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই বীর্যপাত ঘটানো দুই ধরনের হতে পারে। হতে পারে স্বামী স্ত্রী আলিঙ্গন করা বা বিনোদন করতে গিয়ে মিলন ছাড়াই উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটে যায়। যদি এমনটি হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এ কারণে অবশ্যই তাকে কাজা আদায় করতে হবে। অথবা যুবকদের কিছু কারণে তারা হস্তমৈথুন ইত্যাদির নোংরা স্বভাবের কারণে বীর্যপাত ঘটিয়ে থাকে, এ কারণেও তার সিয়াম ভঙ্গ অবশ্যই হবে এবং গুনাহগার হবে। আল্লাহর কাছে অবশ্যই তওবা করতে হবে এবং তাকে সেই দিনটি কাজা আদায় করতে হবে। আর যদি বীর্যপাত ঘটে থাকে স্বপ্নের মধ্যে, স্বপ্ন অবস্থায় ঘুমন্ত অবস্থায় বীর্যপাত ঘটে, তাহলে এটি কোনো সিয়াম ভঙ্গের কারণ নয়, এটি তার গোসল ফরজের কারণ হবে। যদি সে কাপড়ে আলামত দেখতে পায়, তাই জাগ্রত হয়ে তিনি গোসল করে ফেলবেন, কিন্তু তিনি সিয়াম, অর্থাৎ তিনি কী বলে, তার সিয়াম নষ্ট হবে না, তিনি সিয়াম পালন করবেন। ঘুম থেকে উঠে তিনি গোসল করে ফেলবেন, কিন্তু সিয়াম তিনি পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আলাম। সিয়াম ভঙ্গের আরও যেগুলি কারণ, তার মধ্যে আরেকটি কারণ হলো নিয়াতুল ইফতার। কোনো ব্যক্তি যদি ইফতার করার নিয়ত করে ফেলে, কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কোনো ইবাদত করতে হলে যেমন নিয়তের প্রয়োজন, নিয়ত ছাড়া সে ইবাদত শুরু হয় না, ঠিক কোনো ইবাদত ভঙ্গ করতে হলে সেখানেও তার নিয়তের প্রয়োজন।
অতএব কোনো ব্যক্তি যদি এইভাবে নিয়ত করে যে আমি আমার সিয়াম ভেঙে ফেললাম, এই ধরনের দৃঢ়ভাবে সে নিয়ত করবে, কিছু খাচ্ছে না, পান করছে না, কিন্তু অন্তরেই শুধু নিয়ত, তাহলেও তার নিয়ত, সেই নিয়তের মাধ্যমে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রতিটি ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করবে। আপনি সিয়াম ভঙ্গ করার নিয়ত করেছেন, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আপনার। আল্লাহ তাআলা আলাম। এরপরে সর্বশেষ কারণ যেটি, তা হচ্ছে আর রিদ্দা আনিল ইসলাম। কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, তাহলেও তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এসব কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কাজা আদায় করতে হবে। আর ইসলাম থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তাহলে তো তার শুধু কাজা নয়, বরং তার তো ইসলামই বাতিল হয়ে যাবে। তাকে নতুনভাবে অবশ্যই ইসলাম গ্রহণ করে আবার তাকে সিয়াম পালনের বিষয়ে, কাজা আদায়ের বিষয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আলাম। এখানে কতগুলি বিষয়ে আমরা স্মরণ করে দিতে চাই, যেগুলি কারণ ঘটলে মানুষ সেগুলিতে সন্দেহানে থাকে যে সিয়াম ভঙ্গ হয়ে গেছে কি না, কিন্তু আসলে সেগুলি সিয়াম ভঙ্গের কারণ নয়, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, সেগুলি জেনে রাখা উচিত। সেগুলির মধ্যে যেমন প্রথম বলা যেতে পারে যে কোনো ব্যক্তি যদি সাহরি খাওয়ার সময় অথবা সাহরির সময় অতিক্রম হয়েছে, ফজরের সময় হয়ে গেছে, তিনি ওই অবস্থায় তার যদি গোসল ফরজ থাকে, হতে পারে রাত্রিবেলা স্বামী স্ত্রীর মিলন ঘটেছে, জাগ্রত হয়ে বেশি সময় না থাকার কারণে সাহারি খেয়েছেন, উজু করে বা পবিত্র পরিচ্ছন্ন হয়ে সাহারি খেয়েছেন, গোসল করার সময় পাননি, গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যাবে, তাই সাহারি খেয়েছেন, সাহারি খেয়েই তারপরে তিনি দেখছেন যে আর সময় নেই, আজান হয়ে গেল, এই অবস্থায় ফজর হয়ে গেল তার, তাহলে তার সিয়াম হবে কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউদরিকুহু আল ফাজরু ওয়া হুয়া জুনুবুম মিন আহলিহি সুম্মা ইগতাসিলু ওয়া ইয়াসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো ফজর হয়ে যেত, তিনি তার স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার মাধ্যমে তিনি গোসল ফরজ হয়েছে তার, তিনি এই অবস্থায় ফজর হয়ে যেত, ফজর হলে তিনি গোসল করতেন, অতঃপর তিনি কি করতেন, সিয়াম পূর্ণ করতেন। সুতরাং কারো যদি স্বপ্নদোষ হওয়ার কারণে এমন ঘটে, তিনি উজু করে পরিচ্ছন্ন হয়ে খেয়ে নেবেন সাহারি, অতঃপর তিনি গোসল করবেন, অনুরূপভাবে কারো যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে, তিনিও সময় স্বল্পতা থাকলে হলে সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে সাহারি খেয়ে নেবেন, অতঃপর তিনি গোসল করে ফজর সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। দ্বিতীয় বিষয়, স্বামী স্ত্রীর সাথে উঠা বসা বা বিনোদন করা, আলিঙ্গন করা, বা হয়তো স্ত্রীকে মিলন ছাড়া অন্যভাবে কিছুটা বিনোদন করা বা উপভোগ করা, এটাতে একসাথে শুয়ে থাকা, জড়িয়ে ধরা বা আরও কিছু এই জাতীয় যেগুলি, বা অথবা চুমু দেওয়া, চুমু খাওয়া, এই সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হবে কি না? জবাব, কোনো ব্যক্তি যদি নিজেকে সংযম রাখতে পারেন বীর্যপাত ঘটানো থেকে, তাহলে সেই ব্যক্তির এই ধরনের ঘটে থাকলে এতে এই কারণে তিনি সিয়াম ভঙ্গ হবে না, তার সিয়াম ঠিকই থাকবে। তবে শর্ত হলো যেন উত্তেজিত হয়ে তিনি বীর্যপাত যদি ঘটে যায়, তাহলে অবশ্যই তার সিয়াম ভঙ্গ হবে। এ মর্মে হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাঈম ওয়া কানা আমলাকুকুম লিইরবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন, সিয়াম অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন এবং জড়িয়ে ধরতেন সিয়াম অবস্থায়। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি সংযমী ছিলেন, এত সত্ত্বেও তিনি যেন উত্তেজিত না হয়ে যান সেটাকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেন। সেই হিসাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা দিয়ে বোঝা যায় যে এটি জায়েজ রয়েছে যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। আমরা বলবো সতর্কতা অনুযায়ী সতর্ক থাকাই উচিত। আল্লাহ তাআলা আলাম। অনুরূপভাবে যে সমস্ত কাজের কারণে সিয়াম ভঙ্গ হয় না, সেগুলির মধ্যে রমাদান মাসে প্রচণ্ড গরমে
যদি কেউ একাধিকবার গোসল করে থাকে বা শরীরে পানি ঢেলে থাকে, মাথায় পানি ঢেলে থাকে, বা এসি ঠান্ডায় বসে থাকে, শরীর ঠান্ডা থাকলে হয়তো ক্লান্তি কম আসবে বা ইত্যাদি এই ধরনের জবাব, এ কারণে সিয়াম ভঙ্গ হবে না, এটা বলবো আমরা। সিয়াম ইনশাআল্লাহ এ কারণে ভঙ্গ হবে না, যেহেতু এটি সিয়াম ভঙ্গের স্পষ্ট কোনো কারণ নয়। অনুরূপভাবে অজু করার সময় কুলি করা অথবা গলা শুকায় যাচ্ছে, বেশি বেশি কুলি করবে, এই বেশি বেশি কুলি করার কারণেও সিয়াম ভঙ্গ হবে না, যদি সেটা গলার ভিতরে পানি প্রবেশ না করে। গলার ভিতরে পানি যদি প্রবেশ না করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না, এতে অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আলাম। ঠিক তেমনইভাবে আরেকটি বিষয় যেটি সকলের ক্ষেত্রে হতে পারে, বিশেষ করে মা বোনদের সেটি হয়ে থাকে, তা হলো রান্নাবান্না করার সময় খাদ্যের স্বাদ অনুভব করা, খাদ্যের স্বাদ অনুভব করা বা খাদ্যের স্বাদ একটু টেস্ট করে দেখা। এই মর্মেও বর্ণনা এসেছে, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বা আরও বেশ কিছু বর্ণনা এসেছে, যেগুলি থেকে প্রমাণ হয় যে খাদ্যের স্বাদ গ্রহণ করা, এ কারণেও এটা ভেতরে যদি না যায়, বাইরে ফেলে দেয়, তাহলে এ কারণে সিয়াম ভঙ্গ হবে না। এটা যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, আমরা সিয়াম অবস্থায় একাধিকবার উজু করি, উজু করার সময় কুলি করি, কুলি করলে তো অবশ্যই ভিতরে পানির স্বাদটা আমরা অনুভব করি, কিন্তু সেই পানি যদি ভিতরে যায় তাহলেই সিয়াম ভঙ্গ হবে, আর যদি পানিটা ফেলে দেই তাহলে তো সিয়াম ভঙ্গ হচ্ছে না। ঠিক তেমনইভাবে যে কোনো খাদ্যের স্বাদ নেওয়ার জন্য মুখে যদি জিহ্বায় নিয়ে স্বাদ টেস্ট করা হয়, অতঃপর সেটি ফেলে দেওয়া হয়, ভালোভাবে কুলি করে ফেলে, এতে সিয়ামের কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আহলাম। অন্যভাবে যে সমস্ত কাজের কারণে সিয়াম ভঙ্গ হয় না, সেগুলির মধ্যে আরেকটি হচ্ছে শিঙ্গা লাগানো। যদিও এই শিঙ্গা লাগানোর বিষয় নিয়ে কিছু কথা রয়েছে, যেমন এক হাদিস রয়েছে, সেই হাদিস সহি, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি শিঙ্গা লাগাবে এবং যার শিঙ্গা লাগানো হয় দুজনেরই সিয়াম নষ্ট হয়ে যায়। আবার আরেক হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজামা ওয়া হুয়া সাইম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় তিনি কি ছিলেন, শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা লাগানো হচ্ছে এটা এক প্রকার চিকিৎসা, যে কারণে শরীর থেকে বেশ কিছু রক্ত ক্ষরণ হয়, রক্ত বের হয়। মূলত এক্ষেত্রে বিষয়টি হলো, যদি রক্ত বের হওয়ার কারণে সে এমন দুর্বল হয়ে যায় যার ফলে তার সিয়াম ধরে রাখতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে সিয়াম অবশ্যই বাতিল হবে, নষ্ট হয়ে যাবে। আর নচেৎ যদি সামান্য রক্ত বের হওয়ার কারণে তার সিয়াম ভেঙে যাবে বা দুর্বল হয়ে যাবে, এই পর্যায়ে যাবে না, তাহলে ইনশাআল্লাহ সেটি অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আলাম। এরপরে যেহেতু বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন বর্ণনা রয়েছে, তাই উত্তম হলো সিয়ামের পরেই শিঙ্গা লাগানো। অনুরূপভাবে রক্ত দেওয়া, রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্ত দেওয়া দুই ধরনের হতে পারে। একটা হলো টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আপনি রক্ত দেবেন স্যাম্পল হিসাবে, সেটির কারণে সাধারণত শরীর এত দুর্বল হয়ে যাবে না, ক্লান্ত হয়ে যাবে না, যাতে সিয়াম নষ্ট হয়ে যাবে, এটি যদি অসুবিধা নেই সেটি দিতে পারে। আর যদি কাউকে রক্ত দান করতে হয়, কোনো মুমূর্ষু ব্যক্তি রক্ত না হলে তিনি মৃত্যুবরণ করবেন এমন প্রেক্ষাপট যদি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দেওয়া, এই রক্ত দেওয়াটাও দুটি দিক রয়েছে। রক্ত দেওয়ার কারণে, যেহেতু সেখানে বেশি পরিমাণে এক বেগ বা আরও কিছু এইরকম রক্ত দেওয়ার কারণে যদি এমনটা হয় যে তিনি ক্লান্ত হয়ে যাবেন যার ফলে তার সিয়াম ভেঙে যাবে, তাহলে উচিত সেটা বিরত থাকবে, দেবে না। আর যদি এমনটা হয় রক্ত না দেওয়ার কারণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সাহায্য নিয়ে দেবে। এরপরে যদি তার হয়ে যায় কদ্দার আল্লাহ মা শা ফাল, তাহলে তিনি সিয়াম পরে কাজা করবেন। আল্লাহ তাআলা আলাম। নচেৎ যদি তিনি সুস্থ থাকতে পারেন বলে মনে করেন, সাহস পান, তাহলে এই কারণে তার সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আলাম। ঠিক অনুরূপভাবে সিয়াম অবস্থায় যে সমস্ত কাজের কারণে সিয়াম ভঙ্গ হয় না, সেগুলির মধ্যে হলো, যেমন সুরমা ব্যবহার করা, চোখে যদি কেউ সুরমা ব্যবহার করে থাকে, অনুরূপভাবে আরও কিছু আতর গ্রহণ করে থাকে, আতরের ঘ্রাণ নিয়ে থাকে বা ইত্যাদি, তাহলে এ কারণেও সিয়াম কখনো ভঙ্গ হয় না।
ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয়, সেটি হলো যদি কারো জরুরিভাবে চোখে কানে বা নাকে ড্রপ নেওয়ার প্রয়োজন হয়, যদিও এটি স্পষ্ট বিষয় চোখে কানে নাকে ড্রপ নিলে সেটার ফোঁটাটা গলার মধ্যে অনুভব হয়, তা অনুভব হয়, এ থেকে বোঝা যায় যে সেটা ভিতরের দিকে চলে যায়। তবে এটা যেহেতু খাদ্য নয় সরাসরি, এ কারণে সিয়াম ভঙ্গ হবে না। তবে উত্তম হলো সিয়াম অবস্থায় যদি এটা থেকে বিরত থাকতে পারে তাহলে সত্যম ভালো। এক্ষেত্রে আমরা বলতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ইঞ্জেকশন গ্রহণ করা যাবে কি না। জবাব, ইঞ্জেকশন বলতে দুই ধরনের রয়েছে, একটি হলো স্লাইন জাতীয় যেটি পুষ্টি জাতীয় খাদ্য জাতীয়, এই জাতীয় যদি ইঞ্জেকশন হয় বা স্লাইন হয় তাহলে সেটি গ্রহণ করা যাবে না, কারণ এই কারণে শরীরের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আর যদি ইঞ্জেকশন ঔষধ জাতীয় হয় যা মাংসপেশিতে দেওয়া হয়, বিশেষ করে ভ্যাকসিন হতে পারে, যেমন বর্তমান করোনা পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে যে করোনা ভ্যাকসিন নেওয়ার বিষয়, কারো হয়তো যদি ভ্যাকসিন নেওয়ার সময় হয়ে যায় রমজান মাসে, তাহলে যদি সম্ভব আমরা বলবো রমাদান ছাড়া সিয়াম ছাড়া সন্ধ্যাবেলায় নেওয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, কোনো সমস্যা নেই। আর যদি না হয়, দিনের বেলায় নিতে হয় অথবা কোনো জরুরি অসুস্থতা ব্যথা বা কোনো সমস্যার কারণে এমার্জেন্সি নিতে হয়, তাহলে ইঞ্জেকশন নেওয়া সিয়াম অবস্থায় যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। ঠিক অনুরূপভাবে যে সমস্ত কারণে সিয়াম নষ্ট হয় না, সেগুলোর মধ্যে ধরুন একটি মেসওয়াক করা। মেসওয়াক বিষয়টি সাধারণ বিষয়, অনেকে মনে করে থাকেন, বলে থাকেন দিনের বেলা সিয়াম অবস্থায় মেসওয়াক করবে না, ব্রাশ করবে না, টুথপেস্ট ব্যবহার করবে না ইত্যাদি। আমরা বলবো নর্মালিভাবে মেসওয়াক করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে মেসওয়াক করার সময় মেসওয়াকের স্বাদগুলো সেটা যেন ভিতরে গিলে না ফেলে, অথবা মেসওয়াক থেকে ভেঙে ভেঙে টুকরাগুলো যেন ভিতরে গিলে না ফেলে, সেগুলি ফেলে দেবে। অপরপক্ষে ব্রাশ করা, নর্মালি ব্রাশ করলে অসুবিধা নেই, কিন্তু টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করা সেটিও করাতে অসুবিধা নেই, তবে যদি সকালবেলার দিকে করে তাহলে তেমন অসুবিধা হয় না। আর দুপুরের বেলা বা বিকালের দিকে করা হলে সেটার ঘ্রাণটা ভিতরের দিকে বেশি যায়, যার কারণে একটু খারাপ অনুভব হতে পারে ইত্যাদি হতে পারে, তাই সেই সময় বিরত থাকাটা উত্তম। তবে সকালবেলা ঘুম থেকে উঠলে বা ইত্যাদির সময় করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। 12তম বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকজনের মুখে অনেক কফ আসে, মুখে কফ আসে, থুথু আসে, লালা আসে, সেগুলিতে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে কি না। জবাব, মুখে থুথু আসুক, কফ আসুক, লালা আসুক, যাই আসুক, এটাকে যদি বাইর করে এরপরে আবার ভিতরে নিয়ে নেয় তাহলে অবশ্যই সিয়াম ভঙ্গ হবে। আর যদি বাইর না করে মুখের ভিতরেই থাকে, এ থেকে ভিতরে আবার চলে যায়, তাহলে এতে কোনো সিয়াম ভঙ্গ হবে না। অনেক সময় দেখা যায় যারা নতুন নতুন রোজাদার মানুষ, তারা বেশি বেশি থুতু ফেলতে চান, মনে করেন তাদের একটা ভাব যে থুতুটা মুখে আসতেছে, এটা ভিতরে নিয়ে চলে গেলে মনে হয় সিয়াম নষ্ট হয়ে যাবে, এই জন্য বেশি বেশি থুতু ফেলার চেষ্টা করেন। আপনি যতই থুতু ফেলবেন তত আপনার বেশি থুতু আসবে, এই জন্য এমন নয়, জিনিসটি কঠিন নয় এত, আলহামদুলিল্লাহ ইসলাম সহজ, তাই বেশি বেশি থুতু ফেলা উচিত নয়। আপনার সেটাকে গিলে ফেলা করলে কোনো অসুবিধা হবে না, যদি মুখ থেকে বের না করেন। আল্লাহু আলাম। 14তম বিষয়, কেউ যদি ভুলবশত খায়, আমরা আগেও বলেছি এতে কোনো সিয়ামের অসুবিধা হবে না, তবে যখনই জানবে সাথে সাথে তিনি সব বর্জন করবেন, কুলি করে ফেলবেন। অন্যভাবে কেউ যদি ভুলবশত কিছু পান করে ফেলে, কিছু পানীয় জাতীয় জিনিস পান করে ফেলে, তাহলেও তার সিয়াম নষ্ট হবে না, জানার সাথে সাথেই তিনি সেটিকে বর্জন করবেন। আর যদি খেয়ে পান করেই ফেলে অনেকগুলি, এরপরে জানলেন ইনশাআল্লাহ এটাও অসুবিধা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে পান করালেন, খাওয়ালেন, এই জন্য তিনি ভেঙে ফেলবেন না, বরং তার সিয়াম তিনি পূর্ণ করবেন। সর্বশেষ 16তম বিষয়, কেউ যদি ভুলবশত স্বামী স্ত্রীর মিলন ঘটে যায় তাহলে এটি সিয়াম ভঙ্গ হবে না। বলুন, ভুলবশত এত বড় কাজ হয়, হতে পারে কোনো ব্যক্তি সিয়াম রয়েছে, স্ত্রী সিয়াম নেই, স্বামী হয়তো নফল সিয়াম রয়েছে, দেখা গেছে যে কথাবার্তা বা বিনোদনের শেষ পর্যায়ে এটি ঘটে গেছে, তিনি জানেন না, স্ত্রীও জানতেন না যে তিনি সিয়াম ছিলেন, আর তিনিও ভুলে গেছেন যে তিনি সিয়াম আছেন, হঠাৎ তিনি মনে হচ্ছে যে আমি তো সিয়াম ছিলাম। যদি এই ধরনের হয় ইনশাআল্লাহ
এটিও সিয়াম ভঙ্গের কারণ হবে না। ওয়াল্লাহু তাআলা আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সেই আলোকে আমরা যেন আমাদের রমাদানের সিয়ামগুলি সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা এখন আসবো আপনাদের জিজ্ঞাসা জবাবের দিকে। সময় আমাদের হাতে হয়তো খুব বেশি নেই, যতটুকু সম্ভব হবে আমরা জিজ্ঞাসা দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। সকলকে সালাম গ্রহণ করছি, সবাই সালাম জানিয়েছেন যারা। আল্লাহ সবাইকে জাযায় খায়র দান করুন। আমাদের শেখ নাসের এবং রাকিবুল হাসান সালাম দিয়েছেন, আল্লাহ সবাইকে জাযায় খায়র দান করুন। আমাদের ভাই ইলিয়াস, তিনি কতিকবার সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সুস্থ রাখুন, সুন্দর রাখুন, জাযাহুল্লাহ খায়র। আমাদের আচ্ছা ভাই জিয়াউর রহমান মোহাম্মদপুর থেকে, আচ্ছা জিয়াউর রহমান আমাদের বলবো ভাগিনা, জাযাহুল্লাহ খায়র, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো আছেন। প্রশ্ন করেছেন আমাদের ভাই আব্দুস সামি, তিনি প্রশ্ন করেছেন যে এক শ্রেণীর আলেম বলছেন যে পানে চুন সুপারি খাওয়া হারাম, আরেক শ্রেণীর আলেম বলছেন যে চুন সুপারি হালাল, কোনটা সঠিক? জবাব, চুন সুপারি হালাল আল হারাম, বিশেষ করে সুপারির ক্ষেত্রে। কেউ কেউ বলেন যে কোনো কোনো সুপারি রয়েছে এমন যেটি মানুষকে খুব মাথা, যারা খেয়ে অভ্যস্ত নয় এমন ব্যক্তি এই সুপারি খেলে মাথা ঘোরাতে শুরু করে, এক প্রকার মাতলামি এর মধ্যে রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে নিষেধ করে থাকেন। আল্লাহ তাআলা আলাম। আমরা বলবো বিশেষ করে এটা সব সুপারি যেহেতু এই ধরনের হয় না এবং সকলের হয় না, তাই এটাকে ওইভাবে হারাম বলাটা ঠিক হবে না। তবে বলবো যে দা আমা ইয়ারিবুকা ইলা মা আলা ইয়ারিবুক, আল্লাহ রাসুলসাল্লাম বলেন যা তোমাকে সংশয়ে ফেলে তা তুমি বর্জন করো, বর্জন করে সংশয় মুক্ত হওয়ার চেষ্টা করো, সেই হিসাবে বর্জন করাটাই ভালো। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন একজন ব্যক্তি এক আলেমকে যেটাকে হারাম বলেছে সে গ্রহণ করেছে, যেটা হালাল বলেছে সে গ্রহণ করেছে, সেই আলেমের এমন কিছু বিষয় আছে যে হারামকে হালাল বলছে সে সেটা মেনে মৃত্যুবরণ করছে, তার আর কোনো বাঁচার পথ আছে? জবাব, কোনো ব্যক্তি যদি এই ধরনের জেনে শুনে কারো ফতোয়া অনুযায়ী কোনোটাকে হারাম জেনে মৃত্যুবরণ করেছে, এখানে লক্ষ্য করতে হবে তিনি যে বিষয়টাকে হারাম জেনে মৃত্যুবরণ করেছেন তিনি সেই সময় এটা স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন না না জেনে গ্রহণ করেছিলেন। যদি না জেনে গ্রহণ করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে ক্ষমা করবেন। যেমন যখন মদ পরিপূর্ণভাবে হারাম হলো, পরিপূর্ণভাবে মদ হারাম হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই পরিপূর্ণ হারামের বিধান পাননি অথচ মদ পান করে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কী অবস্থা হবে? ইসলাম তাদের জন্য বিষয়টিকে সহজ করলো যে যারা ওই সময় যে অবস্থায় ছিল সেটি তাদের জন্য গ্রহণ করা হবে। সুতরাং কেউ যদি এইরকম ফতোয়ার তারতম্যের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে বিষয়টি ইনশাআল্লাহ জানা অজানার বিষয়ের ক্ষেত্রেও কিছুটি বিষয় হতে পারে। আল্লাহ তাআলা আলাম। আমাদের ভাই শরীফ খন্দকার, তিনি নারায়ণগঞ্জ সিটি থেকেই করেছেন, জাযাহুল্লাহ খায়র। প্রশ্ন করেছেন এক ব্যক্তি কাজ করে চাউল দোকানে পৌঁছানোর, সেখানে হিন্দু এলাকা, জোহর নামাজের টাইম হলো, নামাজ পড়ার জায়গা নাই, আসর শেষ টাইম দিকে
গড়তে যাচ্ছে, কোন দিন আসর এর টাইম শেষ হয়ে যায় মাগরিব পরে, তখন তখন কি করবে? জোহর ও আসর এর নামাজ একসাথে পড়বে? পরামর্শ দেন। আচ্ছা, শেষ হয়ে যায় মাগরিব পর, সে তখন কি পড়বে করবে? আচ্ছা, প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি জোহর সময় মতো আদায় করতে পারেননি বিশেষ সময়ের কারণে, আসরে সময় পারেননি এবং জোহর আসর সবেই শেষ, এখন মাগরিব, তাহলে এই ব্যক্তি এখন কি করবেন? তিনি মাগরিবের সময়ে তখন কি করবেন? জবাব, যদি বিষয়টা এমন হয়ে থাকে মাগরিবের সময় মাগরিবের জামাত হচ্ছে, তাহলে তিনি মাগরিবের সালাতের সময় দুটো কাজ করতে পারেন। এক হলো মাগরিবের নিয়তে মাগরিবের সালাতে দাঁড়িয়ে যেতে পারেন, অথবা তিনি মাগরিবের সময় জহরের নিয়তে দাঁড়াবেন, জহর ইমাম সাহেব তিন রাকাত পরে সালাম ফেরাবেন, তিনি দাঁড়িয়ে আরেক রাকাত পরে জহর পূর্ণ করবেন, তারপর তিনি আসর পড়বেন, তারপর তিনি মাগরিব পড়বেন। আল্লাহ তাআলা আলাম। মাহির আবেদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারাবির সালাতের পরে তিন রাকাত বেতের সালাত জামাতের সাথে পরে তো মাঝরাতে দুই, আচ্ছা, দুই রাকাত বেতের সালাত পরে, তাহলে সেই ব্যক্তি কি আবার গভীর রাতে যদি জাগে দুই রাকাত কি নফল পড়তে পারবে? জবাব, আসলে বেতের সালাত পড়া হলে শেষ হয়ে যায় সাধারণত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেতেরকে তোমাদের শেষ সালাত করো, তবে যদি প্রথম রাত্রিতে এইভাবে বেতের সালাত পড়ে কেউ ঘুমিয়ে যায় আবার জাগতে পারে, তাহলে তার জন্য অনুমতি রয়েছে, তিনি ইচ্ছা করলে আরও দুই রাকাত ওযু করে তাহিয়াতুল ওযু হোক বা যেই হোক সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওসানি খলিলি, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন বেতের পরে ঘুমাতে, এরপরে তিনি ঘুম থেকে জাগ্রত হলে তিনি আবার সালাত আদায় করতেন, সেই হিসেবে পারবেন। প্রশ্ন করেছেন জিয়াউর রহমান, রোজা অবস্থায় অন্য কাউকে রক্ত দেওয়ার বিধান কি? জবাব, আমরা আজকের আলোচনার মধ্যে আলোচনা করেছি, রোজা অবস্থায় রক্তদান যদি এমার্জেন্সি প্রয়োজন হয় এবং নিজের রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে দিতে পারে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী আব্দুল খাবির, তিনি আমাদেরকে প্রোগ্রামে স্বাগতম জানিয়েছেন, দোয়া করেছেন, জাজাহুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনাকে জাজায় খায়ের দান করুন। মাহবুব আলম, তিনি প্রশ্ন করেছেন যে রমাদানে সারা রাত জেগে থেকে সকালে ফজর নামাজ পড়ে ছয় সাত ঘন্টা দিনে ঘুমালে সিয়ামের কোনো ক্ষতি হবে কি? জবাব, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন ইবাদতের জন্য বা দিন দিয়েছেন কাজের জন্য, তাই উচিত রাত্রিতে ঘুমানো, যতটুকু কিছু ইবাদত করবেন কিছু ঘুমাবেন, এটি হলো সুন্নাহ ভিত্তিক। আর যদি এমন হয়, বিশেষ করে শেষ দশকের রাতগুলিতে আল্লাহ সাল্লাম গোটা রাত জাগতেন, তো গোটা রাত জাগলে তো মানুষের ঘুমের প্রয়োজন হবে, সেই হিসাবে দিনে ঘুমাতে পারে, তবে ঘুমার দিনের মধ্যে খেয়াল রাখতে হবে ঘুমাতে গেলে যেন সালাত নষ্ট না হয়, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আলাম। আনিসুর রহমান, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, জাজাকাল্লাহ খৈর, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আনিসুর রহমান, তিনি প্রশ্ন করেছেন, শেখ ইমান আকিদা এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? থাকলে একটু আলোচনা করবেন প্লিজ। জবাব, প্রকৃতপক্ষে ইমান এবং আকিদা দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই, দুটো একই জিনিস। ইমান যেটা, আকিদা মূলত সেই বিষয়টি সেটাই, একই জিনিস। এখানে কিছুটা এতটুকু হতে পারে, ইমানের চেয়ে আকিদার বিষয়টি একটু ব্যাপক, ইমানের চেয়ে আকিদার বিষয়টি ব্যাপক। ইমান সাধারণত এর জানি আমরা মূল বিষয় হলো, রুকন হলো ছয়টি, আর আকিদা বিষয়টি হলো তার চেয়ে ব্যাপক। যেমন কোনো দলের বিষয়ে আপনি কি আকিদা পোষণ করেন,
এখানে বলা যায় না আপনি কি ইমান পোষণ করেন, যেমন কাদিয়ানির বিষয়ে আপনি কি আকিদা পোষণ করেন, রাফিজির বিষয়ে কি আকিদা পোষণ করেন ইত্যাদি ক্ষেত্রে আমরা বলবো যে আকিদার বিষয়টি হলো একটু ব্যাপক এবং বড়, আর ইমানের বিষয়টি হলো সীমাবদ্ধ, যেগুলি কোরআন সুন্নায় এসেছে সেগুলির সাথে। আল্লাহ আলম। প্রশ্ন করেছেন শাহজালাল, বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে সূর্য অস্ত যাওয়ার সময় প্রকাশ করা হয়, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন এর সময় ও এলাকার মসজিদে 3 থেকে 5 মিনিট পর আজান দেওয়া হয়, এমত অবস্থায় করণীয় কি? জবাব, এমত অবস্থায় করণীয় আপনি যখন এই আবহাওয়া অধিদপ্তরের সঠিক তথ্য থেকে জানবেন যে সূর্য অস্ত গেছে, আপনার জন্য উচিত হবে আপনি ইফতার করে ফেলবেন, এই আজানের জন্য বিলম্ব করবেন না। মাহবুব আলম আর প্রশ্ন করেছেন রমজানের সারাত জেগে আছে, জবাব দিয়েছি আমরা। আবদুল্লাহ আল মাকসুদ আমাদের ওয়ালাইকুম আসসালাম, আমার প্রশ্নটা পরনিন্দা বিষয়ে। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? অনেকে বলেন যে মানুষের কথা বলা ঠিক না, তারপর পর কথাগুলো বলেই ফেলেন, এটা ইসলামের দৃষ্টি কেমন? আবার অনেকেই বলেন যে আমরা তো তাদেরকে চিনব না, একথাগুলো বলে ফেলেন, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? জবাব, এই যে অনেকে বলে যে মানুষের কথা বলা ঠিক নয়, আবার বলা শুরু করে দেয়, এটি চরম অন্যায়। তিনি এটি বলে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমি জানি যে গীবত করতে হয় না, আবার তিনি গীবত করতেছেন, পরনিন্দা করতেছেন, এটা অবশ্যই অন্যায়। আর কেউ বলে যে অনেকে আমরা তো তাদেরকে চিনব না, চিনব না বলতে এই জন্য কোনো ব্যক্তির কোনো বিষয় যদি কেউ আলোচনায় নিয়ে আসে তাহলে কখনো উচিত নয় সেই ব্যক্তির নাম উল্লেখ করা, নাম উল্লেখ করলে সেটি গীবত হবে। আর যদি বলা হয় এক ব্যক্তি এই এই কাজ করলেন কিন্তু সেই ব্যক্তির নাম আপনি উল্লেখ করলেন না, সেই ব্যক্তিও জানলেও কষ্ট পাবে না বা বুঝবে না, তখন এই ক্ষেত্রে সেটি অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলম। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করছি, এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই বিষয়গুলি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন, যে যেখানে রয়েছেন আল্লাহ সবাইকে নিরাপদে এবং ইমানের সাথে থাকার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রমাদানের সিয়াম কিয়াম ও ইবাদত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।